প্রিভিয়াস লিসনে এই প্রিমিয়াম থিমটির এই ডেমো সাইটটি কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি শিখিয়ে দিয়েছিলাম এখন আমি আপনাকে দেখাবো এই হোম পেজের কন্টেন্টগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন এই ওয়েবসাইট সেট আপ করা আপনার কাছে যদি ঝামেলার মনে হয় এবং আপনি যদি আমার হেল্প নিতে চান তাহলে ডেসক্রিপশনে আমার ডেভেলপারের নাম্বার দেওয়া আছে আপনি ওই নাম্বারে ফোন করে আপনার জন্য এই সাইটটি ডেভেলপ করে নিতে পারেন তবে এই পুরো লিসেনটি ফলো করলে আশা করি আপনি নিজেই এই ওয়েবসাইটটি সেট আপ করে ফেলতে পারবেন তো হোম পেজে কী কী আছে সেটা আমি আপনাকে প্রথমে দেখিয়ে দিই এখানে হেডার সেকশনে কিছু টেক্সট আছে যেখানে কোম্পানির অ্যাড্রেস এবং ওয়ার্কিং টাইম এবং সোশিয়াল লিঙ্কগুলো পাশাপাশি লোগো এবং এখানেও কিছু ফোন নাম্বার দেওয়া আছে এবং এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পেজের লিঙ্ক তো প্রথমে এখানে একটি স্লাইড শো দেওয়া আছে এই স্লাইড শোতে পাঁচটি স্লাইড দেওয়া আছে পরের সেকশনে এখানে চারটি এলিমেন্ট দেওয়া আছে বাটন টাইটেল এবং টেক্সট তারপর সেকশন আছে কোম্পানি সম্পর্কে কিছু তথ্য এখানে এক কলাম দুই কলাম তিন কলামে আছে একটি কারো সার স্লাইডারে কোম্পানির যে টিম মেম্বার আছে যেমন এইচআর সিইও সিএমও তাদের ছবি নাম ডেজিগনেশন কিছুটা ডিসক্রিপশন এবং তার টেলিফোন এবং ইমেইল অ্যাড্রেস এই তথ্যগুলো এখানে কারোসার স্লাইডার হিসাবে এখানে ডিসপ্লে করতে পারবেন তারপরের সেকশন হচ্ছে কল টু অ্যাকশান দুইটা টাইটেল আছে এবং একটা বাটন আছে তারপরের সেকশন হচ্ছে সার্ভিসেস সেকশন এখানে কারোর স্লাইডে আপনার কোম্পানির সার্ভিসগুলো আপনি ডিসপ্লে করতে পারবেন সার্ভিস রিলেটেড একটি পিকচার সার্ভিস নেম এবং সার্ভিস সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন এবং এই টাইটেলে সার্ভিসের ডিটেলস পেসটি লিঙ্ক আপ করিয়ে দিব যেন কাস্টমার এখানে ক্লিক করে এই সার্ভিসের ডিটেলসটি দেখতে পারে তারপরের সেকশনটি হচ্ছে হোয়াই ওয়ার্কিং উইথ আস এখানে পাঁচটি কারণ বলে দিবেন। যে কারণগুলোর জন্য একজন ক্লায়েন্ট বা কাস্টমার আপনার কোম্পানি থেকে সার্ভিস নেবে পাশাপাশি এখানে একটি রাউন্ড স্লাইডার দেখতে পাচ্ছেন এই আইকনগুলোর মাউস হবার করলেই স্লাইডের এর পরিবর্তন হচ্ছে পরের সেকশনটি হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন আপনার কোম্পানি অথবা আপনার ক্লায়েন্টের কোম্পানির যে কাস্টমাররা আছে তাদের টেস্টি গুলো আপনি এখানে ডিসপ্লে করতে পারবেন কাস্টমারের ছবি তার নাম তার কোম্পানিতে তার পদবি এবং আপনার কোম্পানি সম্পর্কে তার একটি টেস্টিমোনিয়াল তো এটাও কারো স্যার স্লাইডারের ডিসপ্লে হচ্ছে যতগুলো খুশি ইনক্লুড করা যাবে তারপরের সেকশনটি হচ্ছে নিউজ অ্যান্ড ইভেন্টস আপনার কোম্পানি অথবা আপনার ক্লায়েন্টের কোম্পানির বিভিন্ন সময় ইভেন্ট হতে পারে বিভিন্ন প্রোগ্রাম হতে পারে সেই নিউজগুলো আপনি এই সেকশনে ডিসপ্লে করতে পারবেন এখানে মূলত আপনার কোম্পানির বিভিন্ন ইভেন্ট বিভিন্ন প্রোগ্রাম অথবা বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রমোশনাল পিয়ার রিলিজ করলে সেই পিয়ার রিলিজগুলো আপনি এখানে ডিসপ্লে করতে পারবেন এবং সেখান থেকে যেগুলো স্পেশাল সেগুলো আপনি এখানে কারোসা স্লাইডারও ডিসপ্লে করতে পারবেন তো এগুলো আমি আপনাকে দেখিয়ে দিব কীভাবে পরিবর্তন করতে হয় পরের সেকশন হচ্ছে অফার সেকশন আপনার অথবা আপনার ক্লায়েন্টের কোম্পানির যদি কোনো অফার থাকে যেমন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেই অফারগুলো আপনি এখানে ডিসপ্লে করতে পারবেন একটা ছবি এবং অফারের টাইটেল এবং এখানে অফার লিঙ্ক ক্লিক করলে অফার ডিটেলস দেখতে পাবে তারপর সেকশনটি হচ্ছে ফুটার সেকশন এখানে চারটি কলাম আছে এই চারটি কলমে কোম্পানির বিভিন্ন ইনফরমেশনগুলো আপনি ডিসপ্লে করতে পারবেন যেমন কোম্পানির লোগো এবং কোম্পানি সম্পর্কে কয়েক লাইনের ডিসক্রিপশন এবং একটি বাটন পাশাপাশি কোম্পানির অ্যাড্রেস এবং বিজনেস আওয়ার ফোন নাম্বার এবং এখানে কোম্পানির সার্ভিসের লিঙ্ক গুলো দিয়ে দিতে পারবেন পাশাপাশি এখানে কোম্পানির যে নিউজগুলো আছে প্রোগ্রাম ইভেন্ট ওগুলোর লিঙ্ক ও এখানে দিয়ে দিতে পারবেন এবং সর্বশেষ ফুটার বটমে এখানে কোম্পানির মনোগ্রাম কপিরাইট টেক্সট এবং এখানেও একটি মেনু ডিসপ্লে করা যাবে যেখানে আপনি চাইলে কোম্পানির প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন্স এবং কন্ট্যাক্ট পেজ এই ইম্পর্টেন্ট পেজগুলোর লিঙ্ক এই ফুটারে দিয়ে দিতে পারবেন যেগুলো আমরা দেখব এখন তাহলে চলুন শুরুতেই আমরা এই কন্টেন্টগুলো পরিবর্তন করব। তো এটা করার জন্য আমরা থিম অপশনে যাব এবং এই যে টপ বার এবং হেডার এটা আমরা নতুন নতুনটাকে ওপেন করব এবং এটাকে একটু ব্যাগে নিয়ে আসি অপশন প্যানেলটি লোড হয়ে গিয়েছে এখন আমরা এই উইজেটসে ক্লিক করব এবং এখানে নিচে গিয়ে এই যে ওয়ার্কিং আওয়ার্স আমরা এটা প্রথমে পরিবর্তন করব এই অপশনটি এখানে দিয়ে দিব স্যাটারডে থার্সডে নয়টা টু সাতটা চেঞ্জ অ্যান্ড ক্লোজ তারপর আমরা এই অ্যাড্রেসটা পরিবর্তন করে দিব এখানে ডিফল্ট একটা দেওয়া আছে সো আমি এখানে একটা জাস্ট দিয়ে দিচ্ছি চেঞ্জ অ্যান্ড ক্লোজ তারপর ফোন নাম্বার এডিট করবো এবং এখানে যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিব যে কোনো আপনার অফিসের যে ফোন নাম্বার আছে সেটা আপনি দিয়ে দিবেন আমি আপাতত দিয়ে দিচ্ছি এটা হাইড করা ছিল এজন্য দেখা যাচ্ছে না এটা যদি আমরা শো দিয়ে দিই তাহলে এটাও দেখা যাবে এখানে ফোন নাম্বারও ডিসপ্লে হচ্ছে যেহেতু ফোন নাম্বারটি এখানে বড় করে দেওয়া আছে তাই এখানে আর দেখানোর প্রয়োজন নাই তাই ওটা হিডেন করা ছিল আমরা ওটা হিডেনই রেখে দিই হাইট বাট আপনি চাইলে এটা এখানে ডিসপ্লে করতে পারবেন তারপর হচ্ছে এই সোশ্যাল বাটনগুলো আমরা পরিবর্তন করবো সেটা করার জন্য এই যে সোশ্যাল আইকনস এখানে এডিটে ক্লিক করব অ্যান্ড দেন এখানে সবার নিচে গেলে আমরা দেখতে পাবো এই যে সোশ্যাল মিডিয়ার সমস্ত অপশানগুলো দেওয়া আছে তো এখান থেকে আমরা জাস্ট তিনটা রাখি বাকিগুলো ফেলে দিই যেমন ফেসবুক টুইটার এবং ইউটিউব এই তিনটা রাখি বাকিগুলো ফেলে দিই ডিলিট আর ডিলেট ডিলিট করে দিই এবং গুগল ডিলিট করে দিলাম এখানে ফেসবুকে আপনার কোম্পানির ফেসবুক পেজ যেমন আমি আপাতত দিয়ে দিচ্ছি গ্রো বিগ তারপর টুইটার এখানেও গ্রো বিগের অফিসিয়াল পেজটি দিয়ে দিচ্ছি তারপর ইউটিউব চ্যানেল গ্রো বিগের চ্যানেলটি দিয়ে দিচ্ছি চেঞ্জ অ্যান্ড ক্লোজ এখন আমরা সেভ অপশনে ক্লিক করবো এবং একটু ওয়েট করবো তাহলে আমরা পরিবর্তনটি দেখতে পাব লক্ষ্য করে দেখুন কন্টেন্টগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমরা টাইটেল এবং এই কন্টেন্টটা পরিবর্তন করবো তো এই কন্টেন্টটা পরিবর্তন করার জন্য এখানেই এই টেক্সটে ক্লিক করবো এবং এখানে দেওয়া আছে এই গেট ফ্রি কনসালটেশন এবং ফোন নাম্বার গেট ফ্রি কোট দিয়ে দিলাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম আপনার অফিসের যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন চেঞ্জ অ্যান্ড ক্লোজ সেভ অপশানস আবার ক্লিক করছি এবং কিছুটা ওয়েট করবো তাহলে এই পরিবর্তনটা দেখা যাবে হয়ে গিয়েছে এখন আমরা লোগোটা পরিবর্তন করব আর সেটা করার জন্য এই থিম অপশানস ব্র্যান্ডিংয়ে ক্লিক করব এখান থেকে লোগো পরিবর্তন করার অপশন আছে সো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লোগো একটা হচ্ছে হাই ডিপিআই রেটিনা লোগো এটা হচ্ছে উইন্ডোজ পিসির জন্য আর এটা হচ্ছে অ্যাপল কম্পিউটারগুলোর জন্য অ্যাপল কম্পিউটারগুলোতে উইন্ডোজ কম্পিউটারের থেকে ডাবল রেজুলেশন থাকে ডিসপ্লেতে এই জন্য লোগোর ডাবল সাইজ দিতে হয় তা আমি এখানে ডিফল্ট লোগোটি রিমুভ করে আমাদের লোগোটি যুক্ত করছি সিলেক্ট ফাইলস ইমেজেস লোগো আমি এখানে অলরেডি লোগো তৈরি করে রেখেছি এই যে লোগো পিসি এটা সাইজ হচ্ছে পাঁচশো ছাব্বিশ দুইশো আপলোড দিলাম এখানে অল্টার টেক্সটি দিয়ে দিবেন এটা এসি জন্য বেস্ট কর্পোরেট লোগো কোম্পানির নেম এবং লোগো দিয়ে দিলাম সিলেক্ট তারপর রেটিনা ডিসপ্লে এর জন্য একটি লোগো আপলোড করবো এটা রিমুভ দিচ্ছি আপলোড আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস এর লোগো টু এক্স রেটিনা এটা এক হাজার বাউন্ন ইন্টু চারশো ডাবল সাইজ সিলেক্ট অপশন এবং কিছুটা অপেক্ষা করব লোগো পরিবর্তন হয়ে গিয়েছে আমরা সাকসেসফুলি লোগোটা সেট করে ফেলেছি এবং হেডার কন্টেন্ট এই কন্টেন্ট আমরা পরিবর্তন করে ফেলেছি এবার আমরা এই স্লাইডের কন্টেন্টগুলো পরিবর্তন করব স্লাইডের কন্টেন্টগুলো পরিবর্তন করার জন্য আমরা আবার ব্যাক ইন্ডে যাবো এখান থেকে ড্যাশবোর্ড তারপর সবার নিচে গিয়ে দ্য সেভেন স্লাইডার রেভলিউশনে ক্লিক করব এই যে এটাই হচ্ছে সেই স্লাইডার এটার এডিটে ক্লিক করব এই যেখানে পাঁচটি স্লাইড দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ বাই ডিফল্ট প্রথম স্লাইডটি সিলেক্ট করা থাকে যে স্লাইডটা পরিবর্তন করবেন সেই স্লাইডের উপরে জাস্ট ক্লিক করলে সেই স্লাইডটি সিলেক্ট হবে এবং সেই স্লাইডের কন্টেন্টগুলো এর নিচে এখান থেকে পরিবর্তন করা যাবে তো আমরা আবার ফার্স্ট স্লাইডটি চুজ করি এবং এটার কন্টেন্টটা পরিবর্তন করে দিই এবার এই থাম্বনিলে ক্লিক করবো এবং এ থাম্বোল ইমেজটা পরিবর্তন করে দেব ফন্টিনটা আমরা দেখি এই যে এটা হচ্ছে থাম্বো ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে থাম্বো ইমেজ তো আমরা এখন এই থাম্বনিলটাকে চেঞ্জ করি চুজ ইমেজ আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস এবং এখান থেকে আপনার ইমেজটি আপনি চুজ করবেন ইনসার্ট থাম্বনিল ইমেজটি পরিবর্তন হয়ে গিয়েছে এবার আমরা স্লাইডের মধ্যের কন্টেন্টটি পরিবর্তন করব এই যে এই ইমেজটি আমরা পরিবর্তন করব সো পরিবর্তন করার জন্য এই ইমেজের উপরে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে ইমেজটি সিলেক্ট হয়ে যাবে দেন আমরা এটাকে রিমুভ করে দেবো ডিলেট লেয়ার এবার অ্যাডলেয়ার ইমেজ যে ইমেজটা মাত্র আমরা আপলোড করেছি সেটা সিলেক্ট করব এবং ইনসার্ট দিব তাহলে ইমেজটি ইনসার্ট হয়ে গিয়েছে এখন এটাকে আমাদের পজিশন মতো সেট করতে হবে তো সেট করার জন্য ইমেজটি আমাদের সিলেক্ট করাই আছে আমরা স্টাইলে ক্লিক করব তারপরে এখান থেকে সেট করব নয়শো পিক্সেল তারপরে এখানে একটা লক চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে আনলক করে নিতে হবে দেন এখানে আমরা দিব হানড্রেড পারসেন্ট হাইট এবং এখান থেকে আমরা চুজ করব ফুল হাইট তারপর এখানে অ্যালাইনটা সেট করে দিব সেন্টারে এবং এখানে দিব তিনশো পঞ্চাশ পিকজেল আর এটা জিরোই থাকবে তাহলে এটা পজিশন মতো হয়ে যাচ্ছে তারপর অ্যানিমেশনে ক্লিক করব এবং এখানে ফেড ইন অ্যানিমেশন আসছে আমরা আরেকটা অ্যানিমেশন যুক্ত করবো এখানে ফেড আউট এই যে ফেড আউট যুক্ত করলাম এবং এখানে দিব পনেরোশো আর এখানে দিব পাঁচশো পঞ্চাশ তারপর ভিজিবিলিটিতে ক্লিক করব এবং এই দুইটা অফ করে দিব তারপরে বিহেভিয়ারে এসে স্লাইড বেস এটা সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড দ্যাট ইট এবং সবার শেষে নিচে গিয়ে এই যে এই ইমেজটা এটাই হচ্ছে সেই ইমেজ যেটা আমরা মাত্র নিলাম এটাকে এভাবে ড্রাক করে ধরে একেবারে উপরে নিয়ে আসতে হবে ইমেজটি পারফেক্টলি সেট আপ হয়ে গিয়েছে আমরা এখন এটাকে সেভ স্লাইড দিব এবং ফ্রন্ট ইনটে দেখব যে দেখতে কেমন দেখায় এটাকে আমি রিফ্রেশ করছি আবার লক্ষ্য করলে দেখুন আমাদের ইমেজটা পরিবর্তন হয়ে গিয়েছে এই যে এটাও পরিবর্তন হয়ে গিয়েছে ইমেজটাও পরিবর্তন হয়ে গিয়েছে এবার আমরা এই কন্টেন্টগুলো পরিবর্তন করে দিই টাইটেল ডেসক্রিপশন এবং বাটন এবং বাটনের লিঙ্ক তো এটা পরিবর্তন করার জন্য আমরা এই যে এখানে যাচ্ছি এখানে স্ক্রল করা যায় এপাশ এপাশ সো টাইটেলটা আমরা পরিবর্তন করে দিই জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করলে চলে আসলো তা আমরা ড্যামি কন্টেন্ট দিয়ে দিই কপি করে নিলাম এটি একটি ড্যামি টেক্সট জেনারেটর সাইট আপনি গুগলে যদি লিখে সার্চ করেন ড্যামি টেক্সট জেনারেটর তাহলে এই ধরনের অনেকগুলো সাইট আপনি পাবেন যেমন যে এটাই প্রথমে আসবে এখান থেকে আপনি ডামি কন্টেন্ট নিতে পারবেন সো আমরা এখান থেকে ডামি কন্টেন্ট নিয়ে নিচ্ছি এখানে এক দুই তিনটা ওয়ার্ড আছে সো আমি তিনটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি কপি করে নিলাম এবং এটা এটার উপর ডাবল ক্লিক করে এটা পরিবর্তন করে দিলাম ওকে তারপরে এখানে একটা ডেস্ক্রিপশন আছে এটা আমরা নিয়ে নিই এখান থেকে কিছু ডামি টেক্সট কপি অ্যান্ড দেন ডাবল ক্লিক করছি এবং এটাকে পরিবর্তন করে দিচ্ছি এবং ওকে দিলাম তারপর হচ্ছে বাটন এই বাটনের উপরে ডাবল ক্লিক করলে এখানে ভিউ ডিটেলস আমরা এখানে দিয়ে দিচ্ছি রিড মোর ওকে এখন আমরা বাটনের লিঙ্কটা পরিবর্তন করবো অর্থাৎ এই বাটনে ক্লিক করলে ভিজিটর কোন পেজটা দেখতে পাবে সেটা সিলেক্ট করে দিব এই বাটনটার উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে দেন এই যে অ্যাকশান এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারবেন যেই লিঙ্কটা আপনি চান যে কাস্টমার এখানে ক্লিক করলে সে কোন পেজটি দেখতে পাবে সো আমরা এই যে সার্ভিসের ইনার পেজটি দিয়ে দিই এই পেজটি দিয়ে দিই কপি করে নিলাম এবং এটা আমরা এখানে দিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা সেভ দিয়ে দিলাম এবার আমরা ফন্টিন ডে গেলে আবার রিফ্রেশ করছি স্লাইডের কন্টেন্ট পরিবর্তন হয়ে গিয়েছে এই যে রিড মোড়ে ক্লিক করলে এখন আমাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে যে পেজটি আমরা সিলেক্ট করে দিয়েছি ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটি স্লাইড আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন জাস্ট এটার উপরে ক্লিক করলে এই স্লাইডটি সিলেক্ট হবে অ্যান্ড দেন এটার থাম্বনীল ইমেজ এখান থেকে ক্লিক করলে যে থাম্বনীল ইমেজটা এবং এখান থেকে এই ইমেজটা আপনি পরিবর্তন করে নেবেন আপনার মতো করে এবার স্লাইডের নিচে আছে এই চারটি এলিমেন্ট আইকন টাইটেল এবং ডেস্ক্রিপশন তো এটা আমরা পরিবর্তন করব আর এটা করার জন্য আমরা এই যে এডিট পেজে ক্লিক করব এবং নেক্সট ট্যাবে ওপেন করব এটা আর এটা আমরা কেটে দিই এটার প্রয়োজন নাই এটারও প্রয়োজন নাই এই যে এখানে দেখা যাচ্ছে ইনফো বক্স তো ইনফোবক্সে এ এডিট করব এই যে এখানে দেখা যাচ্ছে টুয়েলভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং ডেসক্রিপশন এবং উপরে গেলে আমরা দেখতে পাবো এই যে আইকন টুয়েলভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আইকন এবং ডেসক্রিপশন সো এটা আমরা পরিবর্তন করে দিই টাইটেলটা এখান থেকে কপি করে নিই একটা ড্যামি কপি করে নিলাম আর একটু বড় করে নেই ডেসক্রিপশন একটি দিয়ে দিই আমি সব ড্যামেই দিচ্ছি আপনি আপনার যে কোম্পানির তথ্য আছে সেগুলো দিয়ে দিবেন দিয়ে দিলাম এবং আইকনটাও চেঞ্জ করে দিই বর্তমানে যে আইকনটি আছে সেটি হচ্ছে এই যে ফ্ল্যাগ আমরা ফ্ল্যাগটা না দিয়ে অন্য যে কোনো একটা দিয়ে দিই যে কোনো একটা আপাতত চুজ করে দিলাম এবং সেভ দিয়ে দিলাম ঠিক একইভাবে এই তিনটি কন্টেন্ট আমি পরিবর্তন করে দিচ্ছি করার জন্য এটা এডিটে ক্লিক করছি আমি ড্যামি কন্টেন্ট দিয়ে এই চারোটি এলিমেন্টের কন্টেন্ট পরিবর্তন করে দিয়েছি এবার পরবর্তী সেকশন হচ্ছে কোম্পানি সম্পর্কে কিছু তথ্য এখানেও আমি দামি কন্টেন্ট দিয়ে পরিবর্তন করে দিচ্ছি সো প্রথমে আছে টাইটেল তারপরে আসে তিনটি কলাম এক কলাম দুই কলাম তিন কলাম দুই কন্টেন্ট দিয়ে পরিবর্তন করছি এখানে গিয়ে এই নিচের সেকশনে দেখতে পাচ্ছি হেডিং টাইটেল এখানে দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু আওয়ার কোম্পানি তারপর এখানে একটা কলম আসে এখানে প্রথমে আছে ছবি এই যে কোম্পানির একটা ইমেজ তারপরে টাইটেল ডেসক্রিপশন এবং বাটন সো আমি এটা পরিবর্তন করে দিই এডিট এটাকে রিমুভ করে দিচ্ছি এবং প্লাস আইকনে ক্লিক করলে আমরা ছবি আপলোড করতে পারব অ্যাবাউট কোম্পানি আপলোড হয়ে গিয়েছে সেভ তারপর টাইটেল এডিট ক্লিক করলাম এখানে দিয়ে দিলাম অ্যাবাউট আস তারপর এখানে কোম্পানির সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন আমি এডিট করে দিচ্ছি এখানে আমরা আমাদের টেক্সটগুলো দিয়ে দিই সেভ এবং এখানে একটা বাটন আছে আমরা বাটনটাও পরিবর্তন করে দিই মোর অ্যাবাউট আওয়ার কোম্পানি রিড মোর এবং এখানে লিঙ্কটি দিয়ে দিচ্ছি অ্যাবাউট পেজের কোম্পানির যে অ্যাবাউট আস পেজ আছে যে এই পেজটি কপি লিঙ্ক লোকেশন দিয়ে কপি করে নিলাম এবং এখানে সিলেক্ট ইউআরএল এটা কেটে দিয়ে পেস্ট করে দিলাম আপনার যেটা সুবিধা হয় আপনি সেই পেজে লিঙ্কটি দিয়ে দিবেন সেট লিঙ্ক সেভ চেঞ্জেস সো আমরা প্রথম কলামের কন্টেন্ট পরিবর্তন করে দিয়েছি তারপর কলমে আছে চারটি ইনফো বক্স এই যে এই কন্টেন্টগুলো আইকন টাইটেল এবং ডেসক্রিপশন এক্স্যাক্টলি এই সেকশনের মতো সো এই কন্টেন্টগুলো আমি পরিবর্তন করে দিই এটার এডিটে ক্লিক করব। তারপর টাইটেল এবং ডেস্ক্রিপশন দিব আমি ড্যামি দিয়ে দিচ্ছি এবং আইকনটি পরিবর্তন করে দিই বর্তমানে এই আইকনটি সিলেক্ট করা আছে আমি যে কোনো একটা আইকনে আপাতত দিয়ে দিচ্ছি আপনি আপনার সুবিধা মতো দিয়ে দিবেন সেভ এই একইভাবে এই তিনটি ইনফোবক্সের কন্টেন্টও আমি পরিবর্তন করে দিচ্ছি ড্যামি কন্টেন্ট দিয়ে এডিট সেকেন্ড কলামের কন্ট্যাক্টটা পরিবর্তন করে দিয়েছি এবার পরবর্তী কলমে আছে একটি কারোসার স্লাইডার এখানে আপনার কোম্পানির যে টিম মেম্বার আছে তাদের ইনফরমেশন আপনি ডিসপ্লে করতে পারবেন সো আমি একটি পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা আছে একটা এবং এই যে দুইটা আপনি যত খুশি তত নিতে পারবেন জাস্ট এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট বাটন ক্লোন এখানে ক্লিক করলে আমি ক্লিক করছি তাহলে এই সেম প্যানেলটির নিচে আরেক কপি হয়ে যাবে ডুপ্লিকেট হয়ে গেছে এভাবে যতগুলো খুশি ততগুলো আপনি স্লাইড নিতে পারবেন জাস্ট কন্টেন্টগুলো পরিবর্তন করে দেবেন সো আমি একটি কন্টেন্ট পরিবর্তন করে দিচ্ছি একবারে প্রথমটি ছবিটি চেঞ্জ করে দিই রিমুভ করে দিলাম অ্যাড ইমেজ আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস ফটো সিলেক্ট ইমেজ সেভ চেঞ্জেস তারপর হচ্ছে নাম এডিট করছি এখানে দিয়ে দিচ্ছি সেলিনা এইচআর হেড তারপর এখানে টিম মেম্বার সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন রিড করে দিই ডামি টেক্সট কিছু নিয়ে নিই এতটুকু নিয়ে নিলাম এবং এখানে সিলেক্ট করে দিলাম এবং এটা সেন্টারে চুজ করা আসে পুরোটা সিলেক্ট করে লেফটে দিলে কন্টেন্টগুলো লেফটে শো হবে সেন্টার দিলে সবগুলো কন্টেন্ট সেন্টারে থাকবে যেমন যে এখানে সবগুলো সেন্টার শো করছে তো সেপ চেঞ্জেস অ্যান্ড দেন ফোন নাম্বার এবং ইমেল আইডি সো এডিট আইডি সেলিনা গ্রুবিক ডট ইনফো দিয়ে দিলাম একটি স্লাইডের কন্টেন্ট পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক একইভাবে এই দ্বিতীয় স্লাইডে আরেকজন টিম মেম্বারের কন্টেন্ট যুক্ত করবেন এবং তৃতীয় স্লাইডে পরবর্তী টিম মেম্বারের কন্টেন্ট যুক্ত করবেন যদি আরও প্রয়োজন হয় জাস্ট এক ক্লোন বাটনে ক্লিক করবেন এই এক্স্যাক্টলি সেম স্লাইডের আরেকটা ডুপ্লিকেট এখানে নিচে তৈরি হয়ে যাবে সো আমরা এটা আপডেট দিয়ে ফোন টিনটে এখন রেজাল্টটা দেখব দেখতে পাচ্ছেন সব ড্যামি কন্টেন্ট দিয়ে পরিবর্তন হয়ে গিয়েছে আইকনগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এবং এই যে পিকচারগুলো এবং এই যে কন্টেন্টগুলো সব পরিবর্তন হয়ে গিয়েছে বাকিগুলো ড্যামি আসে এগুলো আর পরিবর্তন করে নিই আপনি চাইলে আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন পরবর্তী সেকশনটি হচ্ছে কল টু অ্যাকশন দুইটি টাইটেল এবং একটি বাটন সো আমরা এটাও পরিবর্তন করে দিই ব্যাগে যাচ্ছি এবং এই সেকশনে ঠিক নিচেই দেখা যাবে এই যে এটা সো আমি টাইটেলটি পরিবর্তন করি এডিটে ক্লিক করলাম এবং এখানে লেখা আছে হারিয়াফ কন্টাগাস টুডে আমি এটা জাস্ট ড্যামি কন্টেন্ট দিয়ে দিচ্ছি সেভ এবং এখানে একটি বাটন আছে বাটনটি হচ্ছে যে বুক ইয়র কনসালটেশন এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে আমরা যদি নিউ ট্যাবে ওপেন করি লিঙ্কটি তাহলে দেখি কোথায় নিয়ে যায় এটা কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে যেন কাস্টমার আপনার সার্ভিস নেওয়ার জন্য এখান থেকে যোগাযোগ করতে পারে সো আমরা এটাকে আরেকটু ইন্টার্যাক্টিভ করে দিই কারণ এখানে ক্লিক করে নতুন আরেক পেজে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো না নতুন পেজে নিয়ে যাবো না কাস্টমারের বাটনে ক্লিক করলে এই পেজে একটি মডাল পপ আপ ওপেন হবে যেখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে এবং কাস্টমার সেখান থেকে যোগাযোগ করতে পারবো অর্থাৎ ইউজারের এক্সপিরিয়েন্সটাকে আরও সহজ করে দেওয়া তো সেটা আমরা করি করার জন্য আমরা এই বাটনটাকে রিমুভ করে দিই এখান থেকে আমরা আচ্ছা এটা থাক এটা রিমুভ করলাম না আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব এবং এখানে আমরা মোডালে ক্লিক করব এই যে মডাল বক্স এটা ক্লিক করছি সিলেক্ট করে নিলাম তাহলে এটা যুক্ত হয়ে গেল এখন আমরা মডাল বক্স টাইটেলে লিখবো এই সেম লেখাটাই লিখবো বুক ইউর কনসালটেশন অথবা অর্ডার ইয়োর সার্ভিস আমরা যে একটা আইকন যুক্ত করতে পারি এখান থেকে আই ফন্ট আইকন ম্যানেজার এখান থেকে আমরা দিয়ে দিলাম যে সব সব আইকনটি আমরা চুজ করে দিলাম এবার নিচে গিয়ে আমরা এখানে এ মডেল সিলেক্ট করবো এখানে গিয়ে বাটন আমরা বাটন সিলেক্ট করাই আছে এবং বাটন সাইজ আমরা দিয়ে দিব মিডিয়াম সাইজ দিয়ে দিলাম এবং বাটন ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা তো আমরা এখান থেকেও একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে দিই এই যে একটু দিয়ে দিলাম এখন এখানে আমরা যা লিখবো সেটাই মোডালে শো হবে যেমন আমি এখানে দেখাচ্ছি যে দিস ইজ প্লিজ কন্ট্যাক আস ফর গেটিং ইয়োর সার্ভিস সেভ দিয়ে দিচ্ছি আপডেট দিয়ে দিচ্ছি তাহলে দেখুন ঘটনাটা কী ঘটে আমি এটা রিলোড দিচ্ছি এই যে এখানে ক্লিক করলে এই যে একটি মডেল ওপেন হচ্ছে ওকে সো এখানে এখনও টেক্সটটা দেখা যাচ্ছে না আমরা এটা ফিক্স করি এবং এটা রিমুভ করে দেবো এই বাটনটা রাখব আবার যাচ্ছি এডিট কন্টেন্টগুলো কীভাবে আসতেছে সেগুলো দেখে নেই ক্লিক করছি অর্ডার ইউর সার্ভিস প্লিজ কন্টাকাস ফর গেটিং ইউর সার্ভিস অর্থাৎ এটা হচ্ছে মডেলের টাইটেল আর এটা হচ্ছে মডেল ডেসক্রিপশন সো এখানে আমরা বলব কন্টাকাস টুডে প্লিজ ফিল দ্য ফর্ম বিলো আমরা ওটা ফর্ম ফিল আপ করতে বলছি আমরা একটু পরে এখানে একটা কন্টাক্ট ফর্ম সেট করবো এবং এখানে আমরা বাটনের যেই টেক্সট আছে যে বাটন টেক্সট এখানে হবে বাটন টেক্সটটা অর্ডার ইওর সার্ভিস এবং এখানে এখন আমরা একটা ফর্ম সেট করবো ফর্ম সেট করার জন্য এখানে কন্টাক্ট নামে একটা অপশন আছে এটা নতুন টাইপে ওপেন করব এখানে বাই ডিফল্ট দুইটি ফর্ম দেখা যাচ্ছে তা আমরা প্রথমটি এডিট করছি এডিটগুলো আমরা দেখতে পাচ্ছি যে ফর্মটি এরকম দেখাচ্ছে ইয়োর নেম ইউর ইমেল সাবজেক্ট মেসেজ আমরা আরও একটি ফিল্ড নিয়ে নিই যে ফোন নাম্বার এটা কপি করে নিলাম জাস্ট এবং এখানে দিয়ে দিলাম যে ইয়োর ফোন এবং এখানেও পরিবর্তন করে দিই ইয়োর ফোন দ্যাটস ইট সেভ দিয়ে দিলাম এবং এই যে এখানে একটা শর্টকট দেখা যাচ্ছে এটাকে আমরা কপি করে নিব কপি করে এটা আমরা এখানে পেস্ট করে দেব অ্যান্ড দেন সেভ চেঞ্জেস এখন আমরা আপডেট দিব পেজটি অ্যান্ড দেন আমরা সাইটটিকে রিলোড দেব এবার নিচে গিয়ে দেখি এই যে বাটনটি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলেই এই যে মডেলটি ওপেন হয়ে গেছে কন্টাকাস্ট টুডে প্লিজ ফিল দ্য ফর্ম বিলো এই যে ফর্মটি চলে আসছে নেম ফোন নাম্বার ইমেল সাবজেক্ট এবং মেসেজ এবং সেন্ডে ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে অ্যাডমিন ইমেলটি দিয়েছেন সেই ইমেলে এই মেসেজটি চলে যাবে অথবা এখান থেকেও আপনি সেট করতে পারবেন এই যে ফন্টের এখানে গেলে এই যে মেল এখানে যেই ইমেলটি দিবেন সেই ইমেলেই মেলটা চলে আসবে সো বাই ডিফল্ট অ্যাডমিনের ইমেল দেওয়া আছে এখন আমরা আগের বাটনটি রিমুভ করে দিই যেমন এই বাটনটি আমাদের প্রয়োজন নাই আর এটা ইয়েলো কালার আমরা এটা অরেঞ্জ কালার নিয়ে নিছি আমি আবার যাই এটা রিমুভ করে দিচ্ছি এই যে এডিটে ক্লিক করছি বাটনের সাইজটা একটু বড় করে দিই এখানে মিডিয়াম দেওয়া ছিল আমরা লার্জ দিয়ে দিই আর এটা মূলত ইয়েলো কালার হবে সম্ভবত এই যে ইয়োলো কালার আমরা অরেঞ্জ কালার সেট করা আছে সো ইয়েলো কালারটা দিয়ে দেখি সেফ চেঞ্জেস এবং আপডেট এবং পেজটাকে আমরা রিলোড দিই এই যে কল টু অ্যাকশন পরিবর্তন হয়ে গিয়েছে দুইটা টাইটেলি ড্যামি কন্টেন্টের সাথে পরিবর্তন হয়ে গিয়েছে এবং অর্ডার ইউর সার্ভিস এখানে ক্লিক করলে কাস্টমারকে আর নতুন করে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে না এইখানেই কন্ট্যাক্ট ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে যেটা কাস্টমারের জন্য অনেকটাই ইউজার এক্সপিরিয়েন্স মানে অনেক সহজ হয়ে গেল কন্ট্যাক্ট করতে এটাই আমরা চাচ্ছিলাম সো এটা কেটে দিচ্ছি আর এখানে কিছুটা ফাঁকা নেওয়া প্রয়োজন ছিল আমরা সেটা নিয়ে নিই এটা নেওয়ার জন্য দেখি এখানে কোনো অপশন আছে কি না এই যে ডিজাইনে যাব এবং মার্জিন এখান থেকে আমরা পঁচিশ পিক্সেল দিয়ে দিই যে উপর থেকে পঁচিশ পিক্সেল আপডেট দিয়ে দিচ্ছি যে উপর থেকে পঁচিশ পিক্সেল ফাঁকা হবে রিফ্রেশ এই যে পঁচিশ পিক্সেল ফাঁকা হয়ে গেছে সো কল টু অ্যাকশন পরিবর্তন হয়ে গিয়েছে এর পরবর্তী সেকশন হচ্ছে সার্ভিসেস এটা একটা কারো সার স্লাইডারে আছে আপনার কোম্পানির যে সার্ভিসগুলো আছে সেগুলো কারোর স্টাইলে আপনি এখানে ডিসপ্লে করতে পারবেন সো আমরা এখান থেকে একটা পরিবর্তন করে ফেলি পরেই সার্ভিসেস উই প্রোভাইড এই যে সো আমরা টাইটেলটা পরিবর্তন করে দিই এডিট আওয়ার সার্ভিসেস সেভ চেঞ্জেস তারপরে যে এটাও স্লাইড শোর মধ্যে আসে যদি এগুলোর বাহিরে আরও নিতে হয় তাহলে জাস্ট এই যে এই ডুপ্লিকেট এই ক্লোনে ক্লিক করলেই এ সেমটারই ডুপ্লিকেট আরেকটা তৈরি হয়ে যাবে জাস্ট কন্টেন্টগুলো পরিবর্তন করে নেবেন সো আমি ফার্সেডটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এই ইমেজ আমরা এডিটে ক্লিক করব এটা ক্লোজ করে দিচ্ছি মানে রিমুভ করে দিচ্ছি অ্যাড ইমেজ আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস সার্ভিসেস আমি ছবি সিলেক্ট করে রেখেছি এই যে এটা নিয়ে নিলাম আপনার সার্ভিস রিলেটেড যে ছবিগুলো আছে সেগুলো আপনি আপলোড করে দেবেন সো আমি ইমেজটা সেট করে নিলাম সেপ চেঞ্জেস এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে এই যে ইমেজ লিঙ্ক মানে ইমেজে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে ইমেজে ক্লিক করলে অবশ্যই এটা যেহেতু সার্ভিস ইমেজ টাইটেল এবং শর্ট ডেস্ক্রিপশন এখানে কাস্টমার ক্লিক করলে যেন এর সার্ভিসে কী কী ডিটেলস আপনার কোম্পানি প্রোভাইড করছে সেটা যেন সে দেখতে পায় সেই লিঙ্কটি দিয়ে দিতে হবে অর্থাৎ সার্ভিস ইনার পেজটা এটা যদি আমরা নতুনটা ওপেন করি লিঙ্কটি তাহলে দেখতে পাবো এখানে ড্যামই একটি লিঙ্ক দেওয়া আছে পেজ দেওয়া আছে সার্ভিসের ডিটেলস পেজ এরকম হবে দেখতে সো এটি আমরা কপি করে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি ইমেজে ক্লিক করলে এই লিঙ্কে নিয়ে যাবে তারপরে হচ্ছে টাইটেল এই যে এখানে আমরা ক্রিয়েটিভ লিঙ্ক এডিট করে দিচ্ছি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে এই যে এটা সো আমরা এখানে ড্যামই এটা এবং লিঙ্কটা এই সেম লিঙ্কটা দিয়ে দিব এই লিঙ্কটা সার্ভিসের ডিটেলস পেজের লিঙ্কটি দিয়ে দিলাম সেভ চেঞ্জেস তারপরে একটা শর্ট ডেসক্রিপশন দুই লাইনের সো এখান থেকে আমরা দুই লাইনের একটা নিয়ে নিই ড্যামি কন্টেন্ট দিয়ে দিলাম সেভ সো একটি পরিবর্তন করে ফেললাম বাকিগুলো আমি সেম স্টাইলে পরিবর্তন করে ফেলছি তো করার জন্য এই মেজের এডিটে যাচ্ছি ঠিক একইভাবে পরবর্তী স্লাইডগুলোর কন্টেন্ট আমি পরিবর্তন করে দিয়েছি এবার পরবর্তী সেকশনে আমরা দেখব যে কি আছে এটার পরবর্তী সেকশন আছে হোয়াই ওয়ার কুইতাস আপনার কাস্টমার বা ক্লায়েন্টদেরকে এখানে কিছু কারণ বলবেন যে কারণে তারা আপনার কোম্পানির সাথে বিজনেস করবে সো প্রথমে আছে টাইটেল একটা রাউন্ড স্লাইডার এবং দেন এখানে সেই রিজনগুলোর কিছু টেক্সট সো আমরা টাইটেল এগুলো সব পরিবর্তন করে দিই তো ঠিক এই উপরের স্লাইড সেকশনের নিচেই এখানে টাইটেল দেখা যাচ্ছে হোয়াই ওয়ার কুইতাস রিজন টু ওয়ার উইতাস জাস্ট এতটুকু দিয়ে টাইটেলটা পরিবর্তন করে দিলাম এবং এই যে এখানে হচ্ছে সার্কেল স্লাইডটি এই স্লাইডটি এখানে আইকনের উপরে মাউস রাখলেই স্লাইডের কন্টেন্টটা পরিবর্তন হয়ে যাবে সো আমি একটা পরিবর্তন করছি প্রথমটা এডিটে ক্লিক করব টাইটেল এবং ডেস্ক্রিপশনটা পরিবর্তন করে দিব ডামি টেক্সট দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনও একটা ডামি দিয়ে দিই এক লাইনের এবং আইকনটাও পরিবর্তন করে দিই এখানে দেখা যাচ্ছে না যে এখানে আছে ডিজাইনে গেলে এখান থেকে আইকন যে কোনো একটা যেটা সুইটেবল হয় আপাতত এটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে পরবর্তী স্লাইডগুলোর কন্টেন্টও পরিবর্তন করে দিচ্ছি এডিটে গিয়ে একটা টাইটেল দেবো একটা ডেসক্রিপশন দেবো তো ঠিক একইভাবে আমি পরবর্তী স্লাইডের কন্টেন্টগুলো পরিবর্তন করে দিয়েছি এবার এই কলামে আছে টাইটেল এবং ডেস্ক্রিপশনগুলো এটাও পরিবর্তন করে দিই এডিটে গিয়ে ফাইভ রিজন্স টু চুজার্স আমি ডামি কন্টেন্ট দিয়ে দিচ্ছি আপনি আপনার কোম্পানির তথ্যগুলো এখানে দিয়ে দিবেন সেভ এবং এই যে ইনফো বক্স এখানে এডিট করব। ইনফবক্সে আছে হচ্ছে আইকন এবং ডেসক্রিপশন সো এখানে ডেসক্রিপশন দিয়ে ঠিক একইভাবে পরবর্তী ইনফোবক্সের এর গুলো পরিবর্তন করে দিচ্ছি সবগুলোর কন্টেন্ট পরিবর্তন করে দিয়েছি এবার আপডেট দিয়ে দেখবো এবং রিফ্রেশ করছি এই এখানে সার্ভিসের কন্টেন্ট পরিবর্তন হয়ে গিয়েছে সব তার পাশাপাশি এখানেও আইকনগুলো পরিবর্তন হয়ে গিয়েছে টাইটেল এবং এই যে এখানে আইকনগুলো পরিবর্তন হয়ে গিয়েছে তারপরের সেকশনটি হচ্ছে টেস্টিমোনিয়াল এখানে আপনার কাস্টমাররা আপনার কোম্পানি সম্পর্কে যে টেস্টি দিবে সেগুলো ডিসপ্লে করবে সো আমি একটা পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি এখানে আবার নিচে যাব এই যে এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল স্লাইডার এখানে বাই ডিফল্ট তিনটি স্লাইড দেওয়া আছে আপনি চাইলে যতগুলো খুশি ততগুলো নিতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলে এই রটি ডুপ্লিকেট হয়ে যাবে আরেকটি স্লাইড তৈরি হয়ে যাবে এখন তিনটা আছে যেমন আমরা যদি চারটা নিতে চাই জাস্ট এখানে ক্লিক করবো এই যে দেখেন এখানে আরেকটি স্লাইড চলে আসছে জাস্ট কন্টেন্টগুলো পরিবর্তন করে নেবেন সো আমি একটি পরিবর্তন করে দিচ্ছি এখানে এডিটে ক্লিক করছি পিকচার রিমুভ করে দিই সিলেক্ট ইমেজ আপলোড সিলেক্ট ফাইলস ব্যাগে যাই এই যে ফটো টেস্টিমোনিয়াল সিলেক্ট ইমেজ সেভ চেঞ্জেস তারপরে টেক্সট গুলো পরিবর্তন করে দিই এডিট এখানে টাইটেল আছে দিয়ে দিয়ে দিলাম দিলাম জন জাস্ট আর এবং এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিই যেটা হচ্ছে ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল হবে যেটাই হচ্ছে ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল এবং থ্যাংক ইউ ভেরি মাছ চেঞ্জ হয়ে গেল এবং পরবর্তীগুলো সেম স্টাইলে পরিবর্তন করে নিতে পারবেন তারপরের সেকশনটি হচ্ছে নিউজ সেকশন অর্থাৎ এখানে আপনার কোম্পানি থেকে কোনো নিউজ ইভেন্ট বা পিয়ার রিলিজ হলে সেগুলো এই নিউজ সেকশনে আপনি ডিসপ্লে করতে পারবেন সো এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে এই পোস্ট এখান থেকে সো এটা করার পূর্বে আমরা এই সেকশনটি পরিবর্তন করার পূর্বে এই অফারের সেকশনটি পরিবর্তন করে ফেলি তারপরে আমরা উপরের সেকশনটি পরিবর্তন করবো এখানে চারটি অফার আছে আপনার কোম্পানি থেকে যদি কোনো অফার চালু থাকে তাহলে সে অফারগুলো আপনি এখানে ডিসপ্লে করতে পারবেন সো আমরা এটা পরিবর্তন করে দিই এটা ঠিক নিচেই আছে এই যে এখানে নিউজ ইভেন্টস এবং এখানে যে কারোসার স্লাইডার ঠিক তার নিচে অফার সেকশন আছে তা আমি এখান থেকে যে এডিট করছি প্রথম অফারটি টোয়েন্টি পারসেন্ট অফ ফর অল অ্যাকাউন্টিং সার্ভিসেস আচ্ছা এই টাইটেল এটাই রেখে দিলাম তারপর ডেসক্রিপশনে এটাই রেখে দিলাম এবং এই যে ব্যানার ইমেজটা পরিবর্তন করে দিই এটা কেটে দিলাম আপলোড অফার্স এই যে অফার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ইউজ ইমেজ এবং অফারের লিঙ্কটি এখানে ক্লিক করলে অফারের ডিটেলস পেজে যাবে যেমন আমরা যদি এটা নতুন ট্যাবে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এই যে এটা অফারের পেজ এই পেজে আপনার কোম্পানির যাবতীয় সমস্ত অফারগুলো ডিসপ্লে হচ্ছে সো এই এই পেজের লিঙ্কটি এখানে লিঙ্ক আপ করা থাকবে যেন কাস্টমার ক্লিক করলে সে এই অফারের পেজটিতে চলে আসে সো লিঙ্কটি সেট করে দিলাম এবং এখানে টাইটেল ডেস্ক্রিপশন আর কিছুই দিতে হবে না এখানে জাস্ট আপনার টেক্সট দিয়ে পরিবর্তন করে নেবেন যে আপাতত যেটা আছে সেটাই রেখে দিলাম ঠিক একইভাবে এই পরবর্তী কন্টেন্টগুলো পরিবর্তন করছি এটাও পরিবর্তন করে দিই সে পেজটি আপডেট দিব এখন এখানে ফন্টিনটি আপডোড দিয়ে আমরা দেখব যে এখানে কি পরিবর্তনটা হয়েছে এই যে অফারের ইমেজগুলোর সাথে এটা টাইটেলটা দেখা যাচ্ছে এই টাইটেলগুলো আপনার সুবিধা মতো আপনি পরিবর্তন করে নেবেন এখন এখানে ক্লিক করলে এই অফারের যে ডিটেলস পেজটি আছে সেই পেজটিতে নিয়ে যাবে এই কন্টেন্টগুলো কীভাবে পরিবর্তন করবেন সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এটা পরিবর্তন এখন এই যে এই নিউজ সেকশনের কন্টেন্টগুলো কীভাবে পরিবর্তন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই নিউজ কন্টেন্টগুলো আসতেছে এই পোস্ট থেকে এই অল পোস্টে যাব এখানে আমরা যখন দামি কন্টেন্ট যুক্ত করেছি তখন এই সমস্ত কন্টেন্টগুলো চলে আসছে সো আমরা এখানে আমাদের নতুন করে কিছু কন্টেন্ট যুক্ত করে দিই বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড আমরা রিমুভ করে দিই এটা বাই ডিফল্ট দেওয়া থাকে এটা রিমুভ করে দিলাম আমরা যে অ্যাড নিউতে ক্লিক করে আমরা কিছু কন্টেন্ট এখন যুক্ত করব এখানে একটা টাইটেল দিব প্রথমেই টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দিই কপি করে নিলাম ডেসক্রিপশন দিয়ে দিলাম আমরা চাইলে এই যেটা আমি আবার রিমুভ করে দেখিয়ে দিই আমরা চাইলে এখানে এই যে ভিজুয়াল কম্পোজারও ব্যবহার করতে পারি এবং এখান থেকে অ্যাড এলিমেন্ট দিয়ে টেক্সট ব্লক নিয়ে আমরা টেক্সট ব্লগে দিতে পারি আবার ডিরেক্টলিও দিয়ে দিতে পারি যেহেতু এটা ব্লগ পোস্ট সো এটা অতটা ম্যাটার করবে না মানে এটাকে ডিজাইন করার প্রয়োজন নাই এই ভিজুয়াল কম্পোজার দিয়ে জাস্ট আপনার কন্টেন্টগুলো পুট করে দিবেন এবং এখানে আমরা এক ছবি আপলোড করে দিই এই যে টাইটেল দিলাম ডেসক্রিপশন দিলাম এবং এখানে একটা ক্যাটাগরি চুজ করতে হবে আপনার এই যে কন্টেন্টগুলো আছে পোস্টগুলো এগুলোকে ক্যাটাগোরাইজ করবেন যেমন এটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে আছে এটা টেকনোলজি ক্যাটাগরিতে আছে আপনার বা আপনার ক্লায়েন্টের কোম্পানি যদি কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করে তাহলে সেই ইভেন্ট নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করে সেই ইভেন্টের আন্ডারে যে অলরেডি ক্রিয়েট করাই আছে সেটার আন্ডারে দিয়ে দিবেন এই পোস্টটি মানে এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবেন ক্যাটাগরিটার মূলত মানেই হচ্ছে আপনার কন্টেন্টগুলোকে আপনি একটু সাজিয়ে গুছিয়ে দিবেন যেন কাস্টমার বা ক্লায়েন্ট বুঝতে পারে যে এটা এই কোম্পানির ইভেন্ট এটা এই কোম্পানির পার্টনারশিপের কোনো এগ্রিমেন্ট সাইনের প্রোগ্রাম এই ধরনের আর কি সো এখানে ক্যাটাগরি ক্রিয়েট করাই আসে আপনি যতগুলো খুশি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন অ্যাড নিউ ক্যাটাগরি এখানে দিলাম যে পার্টনারশিপ দিয়ে দিলাম একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম এবং এখান থেকে এই যে ফিচার ইমেজটা আমরা সিলেক্ট করে দিব সেট ফিচার ইমেজ আপলোড সিলেক্ট ফাইলস ব্যাগে গিয়ে ব্লক এই যে এই ছবিটা আমরা আপলোড করে দিলাম সেট ফিচার ইমেজ এবং এখানে পাবলিশ করে দিলাম টাইটেল ডেসক্রিপশন ক্যাটাগরি এবং এই ফিচার ইমেজ এই চারটা জিনিস আপনি ইনক্লুড করে দিবেন তো ঠিক একইভাবে আমি আরও কয়েকটি ব্লগ পোস্ট করে দিচ্ছি আগে যেগুলো ছিল সেগুলো থাক নতুন করে আমি আরও কিছু কনটেন্ট যুক্ত করে দিচ্ছি তো ঠিক একইভাবে আমি অ্যাড নিউ দিয়ে এভাবেই কিছু কন্টেন্ট যুক্ত করে দেবো যতগুলো খুশি ততগুলো নিউজ ইভেন্ট যত আপনার কোম্পানি সম্পর্কে যাবতীয় যত তথ্য বা যে কোনো আপডেট আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্টদেরকে জানাতে চান সেগুলো আপনি এই ব্লগ সেকশন থেকে জানিয়ে দিতে পারবেন এখানে পোর্ট করে দিলে আপনার ওয়েবসাইটে আপনার কাস্টমার বা ভিজিটররা তারা এটা পরে জানতে পারলো যে আপনার কোম্পানিতে নতুন কোন ইভেন্ট হচ্ছে কোন কোম্পানির সাথে আপনাদের পার্টনারশিপ সাইন হচ্ছে বা প্রেস মিডিয়াতে আপনাদের কোনো নিউজ গেছে কিনা সেটার ডিটেলসও আপনি এখান থেকে পাবলিশ করে দিতে পারেন আমি এখানে ড্যামি কন্টেন্ট আপলোড করলাম এখানে মূলত আপনার কোম্পানির রিয়েল কন্টেন্টগুলো পাবলিশ হবে এই ড্যামি কন্টেন্টগুলো মূলত সাইডে থাকবে না এই অলপোস্টে ক্লিক করলে এখান থেকে আপনি সব রিমুভ করে দিতে পারবেন এই সিলেক্ট অল দিয়ে এখান থেকে মুভ টু ট্রাস দিয়ে অ্যাপ্লাই দিলে সবগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনি আপনার রিয়েল যে কোম্পানির নিউজগুলো আছে সেগুলোই দিবেন বাট আপাতত ড্যামি কন্টেন্ট দিয়ে আপনাকে দেখিয়ে দিলাম সো এটা কেটে দিচ্ছি এখন আমরা যদি এই পেজে ফেরত যাই তাহলে এখানে দেখতে পাবো এই যে এই এলিমেন্টটি দ্বারাই এই ব্লগের পোস্টটি এখানে ডিসপ্লে হচ্ছে হোম পেজে আচ্ছা এটা আমরা রিলোড দিয়ে দেখি যে আমাদের নতুন কন্টেন্টগুলো এখানে আসছে কি না হ্যাঁ আমাদের নতুন কন্টেন্টগুলো এখানে চলে আসছে যেগুলো আমরা একটু আগে আপলোড করলাম এবং তার পাশাপাশি এখানে কারো স্লাইডও আমরা সিলেক্ট করে দিতে পারবো যে কোন ক্যাটাগরি থেকে এখানে কন্টেন্ট ডিসপ্লে হবে সো এটা আমরা সিলেক্ট করার জন্য এই যে এখানে যাব এখানে মূলত একটা কারোসা স্লাইডার আছে এই যে এরকম এখানে আমরা কিছু স্পেসিফিক যেই পোস্টগুলো খুবই স্পেশাল আপনার ইভেন্ট বা পিয়ার নিউজগুলো যেইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনি এখানে ডিফারেন্টভাবে একটু সুন্দর করে ডিসপ্লে করাতে পারলেন সো এখানেও আমরা একটা পরিবর্তন করে দিই এবং যতগুলো খুশি ততগুলো নেওয়া যাবে জাস্ট এই ক্লোনে ক্লিক করলেই সেমভাবে ডুপ্লিকেট হয়ে যাবে সো এখানে তিন দুইটা দেওয়া আছে আমরা প্রথমটা পরিবর্তন করে দিই এটা এডিট করলাম রিমুভ করে দিই এবং এখান থেকে একটা চুজ করি যেগুলো আমরা অলরেডি আপলোড করেছি এটাই চুজ করলাম সেট ইমেজ এবং এই ইমেজে ক্লিক করলে কোন লিঙ্কে নিয়ে যাবে আমরা সেটাও এখান থেকে সিলেক্ট করে দিব আমরা ধরে নিচ্ছি এই কন্টেন্টটি আমরা এখানে দেখাবো সো এটার কপি লিঙ্ক লোকেশন দিয়ে এটার লিঙ্কটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং পাশাপাশি ছবিটিও সেমই দিয়ে দিই এই ছবিটি দিয়ে দিই যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আপনি এখানে একটু ভাবে ডিসপ্লে করবেন তারপর এখানে আছে হেডিংটা আছে মে এত টাইটেলটা এখান থেকে কপি করে নিই কপি করে এটা নতুন ট্যাবে ওপেন করে এখান থেকে কপি করি আদারওয়াইজ এটা লিঙ্ক হিসাবে কপি হয়ে যাবে এখানে সো এই যে এটা রিমুভ করে দিই অ্যান্ড দেন এখানে আমরা এখানে পোস্টের ডেট যেটা কবে পাবলিশ করেছেন সো এটা ডেট দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম যে এটা কোথায় হয়েছে ঢাকা এই ইভেন্টটি ঢাকাতে হয়েছে এবং মে পনেরো তারিখে হাজার আঠারো সেভ দিয়ে দিলাম এবং এখানে একটা শর্ট ডিসক্রিপশান দিয়ে দিই এখান থেকে একটা শর্ট ডিসক্রিপশান দিয়ে দিই তারপরে যে বাটনেও লিঙ্কটি দিয়ে দিই এটা লিঙ্কটি কপি করে নিই রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক লোকেশান দিয়ে দিলাম এবং সিলেক্টি ওয়ারেল পেস্ট করে দিলাম লিঙ্কটি এবং এখানে দিয়ে দিলাম যে রিড মোর সেভ চেঞ্জেস এবং এটা আপডেট দিয়ে দিই পেজটি আপডেট রিলোড দিলাম দেখতে পাচ্ছেন এই পোস্টটি এখানে ডিসপ্লে হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে এই পেজের ডিটেলসে নিয়ে যাবে নতুনটা এ ওপেন হচ্ছে ডিটেলসটি এই যে এইভাবে তো আমরা চাইলে এই পেজে ওপেন করিয়ে দিতে পারি এই বাটনে জাস্ট আমার লিঙ্কটা যদি পরিবর্তন করে দিই আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে বাটনে গিয়ে এডিট তারপরে সিলেক্ট ইউআরএল এই যে এই এই চেকবক্সটি উঠিয়ে দিয়ে সেভ দিলে আপডেট দিলাম এখন এই লিংকে ক্লিক করলে এই পেজই ওপেন হবে নতুন ট্যাবে আর নিয়ে যাবে না তারপরের সেকশনটি তো আমরা পরিবর্তন করে দিয়েছি এবার আমরা এই ফুটারের কন্টেন্টগুলো পরিবর্তন করে দিই ফুটারের কন্টেন্টগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স উইজেটস তো এই যে ফুটারের চারটি উইজেট আছে এক দুই তিন চার এখানেও আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চারটি উইজেট আছে সো আমরা এটা পরিবর্তন করে দিই এই লোগোটা পরিবর্তন করে দিতে হলে এটা এক্সপ্যান্ড করি এই যে ডিফল্ট লোগোটি এখানে দেওয়া আছে আমরা এখানে এটার উপরে একটি লোগো আপলোড করে দিই অ্যাট মিডিয়া আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস ইমেজে যাবো এবং এই যে লোগো এই যে ফুটার লোগো আমি অলরেডি তৈরি করে রেখেছি আপলোড আপলোড দিলাম এবং এটাকে আমরা রিমুভ করে দিই এটা দরকার নাই ওইটাও চলে গেছে আচ্ছা আমরা আবার আপলোড করি যে আপলোড হয়েছে এবার এটাকে আমরা সেন্টার দিয়ে দিই যে অ্যালাইন সেন্টার তাহলে এটা সেন্টারে থাকবে নিচে কিছু টেক্সট আছে এটা হোয়াইট কালার দিকে দেখা যাচ্ছে না এই টেক্সট মোডে গেলে এই যে টেক্সটগুলো দেখা যাবে এই যে টেক্সটগুলো যেটা এই যে এখানে দেওয়া আছে সো আমরা নিয়ে নিই এখান থেকে একটু টেক্সট নিয়ে নিলাম কপি করে এবং এখানে জাস্ট এটার মাঝখানে পেস্ট করে দিলাম আমাদের টেক্সটগুলো এবং এখানে একটা বাটন দেওয়া আছে এই যে গেট ফ্রি কনসালটেশন আমরা এই বাটনের লিঙ্কটিও এখানে দিতে পারি বাটনের লিঙ্কটি আমরা এই কন্ট্যাক্ট পেজের লিঙ্কটি দিয়ে দিই কপি লিঙ্ক লোকেশন এবং এখানে গিয়ে এই যে এটা হচ্ছে বাটনের শর্টকোট এই যে লিঙ্কের এখানে জাস্ট আমরা লিঙ্কটাকে আমাদের সাথে রিপ্লেস করে দিলাম এবং এখানে দিয়ে দিলাম কন্টাকাস সে পরিবর্তন হয়ে গেল তারপরের সেকশনটি হচ্ছে কন্টাক্ট ইনফো এই কন্টাক্ট ইনফোতে গিয়ে আপনার কোম্পানির যাবতীয় সব ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন অ্যাড্রেস আমি একটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে বিজনেস আওয়ার এখানে কোম্পানির ফোন নাম্বার তারপর এখানে কম আপনার কোম্পানির যে সোশিয়াল পেজের লিঙ্কগুলো আছে ফেসবুক টুইটার ইউটিউব সেগুলোর লিঙ্ক আপনি দিয়ে দিতে পারবেন যেমন এই যে এখানে ডিসপ্লে হবে সো আমি আপাতত গ্রো বিগের ফেসবুকের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি ফেসবুক পেজ টুইটার পেজ এবং ইউটিউব চ্যানেল ইউ দিয়ে দিচ্ছি এটা কেটে দিচ্ছি যে যে যেই ফিল্ডটি খালি থাকবে সেই আইকনগুলো আর শো হবে না তো এগুলো আমি কেটে দিচ্ছি এগুলোর প্রয়োজন নাই এটারও প্রয়োজন নাই সেভ দিয়ে দিলাম তারপরে হচ্ছে সার্ভিসেস এই যে এখানে একটা মেনু আইটেম ডিসপ্লে হচ্ছে এখানে আপনার সার্ভিসগুলোকে আপনি ডিসপ্লে করতে পারেন তো এখানে ডিসপ্লে করার জন্য এখানে আমরা এই সার্ভিসেসটা চুজ করব এখন সেফ দিব এই সার্ভিসেসটা কোথা থেকে আসতেছে এটা আসতে মেনু থেকে যে অ্যাপিয়ারেন্স মেনু এখানে আমরা ক্লিক করলে নতুন টাইপ ওপেন করলাম আমরা যখন ডেমো কন্টেন্টটি আপলোড করেছি তখন দুইটা মেনু অলরেডি এখানে সেট আপ হয়ে গিয়েছে অটোমেটিক্যালি একটা হচ্ছে হোম মেনু যেটা এই যে এইখানে ডিসপ্লে হচ্ছে আর আরেকটা হচ্ছে সার্ভিস মেনু আমরা সার্ভিস মেনুটা সিলেক্ট করার জন্য এই ড্রপডাউন থেকে এটা সিলেক্ট করছি এবং সিলেক্ট দিচ্ছি তাহলে সার্ভিসের আন্ডারে যতগুলো মেনু আছে সেগুলো ডিসপ্লে হবে এবং এখান থেকে আমরা এই মেনুটা সিলেক্ট করে দেওয়াতে এখন এই ফন্টিনটে এই ফনটিনটা কিন্তু এই এইখানে এই সেম মেনুটাই ডিসপ্লে হচ্ছে কিন্তু আমরা যখন এই উইজেট এরিয়া থেকে এই সার্ভিস মেনুটা সিলেক্ট করে দিলাম তাই এখন এই যে মেনু আইটেমের এখানে যে আইটেমগুলো আছে এগুলোই এখন এই এখানে শো হবে আমরা চলে নতুন করে আরও মেনু আইটেম যুক্ত করতে পারি যেমন এখানে যে কাস্টম লিঙ্কসে গেলে জাস্ট এখানে একটা হ্যাশট্যাগ দিলাম এবং দিলাম মেনু বা এখানে দিলাম টার্মস দিয়ে সেভ দিলাম এবার যদি আমরা এটা রিলোড দিই তাহলে দেখতে পাবো এই মেনুটা ডিসপ্লে হবে না সে সার্ভিসের মেনুটে ডিসপ্লে হবে এই যে এবং নিজের নতুন একটি আই মেনুযুক্ত করেছি সেটাও শো করতেছে এখানে কোনো লিঙ্ক নাই আমি হ্যাশট্যাগ দিয়ে রাখছি এখানে মূলত আপনার কোম্পানির যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর নাম এবং লিঙ্কগুলো ডিসপ্লে হবে এখানে ক্লিক করলে বিজনেস অ্যাডভাইজারি আন্ডারে যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই ডিটেলস পেজে নিয়ে যাবে তো আপাতত এখানে কোনো লিঙ্ক দেওয়া নেই এখানে চলে আপনি যে কোনো লিঙ্ক ডিসপ্লে করতে পারবেন এবং পরবর্তী উইজেরটা আছে সেটা হচ্ছে এই ব্লক পোস্টের নিউজগুলো ডিসপ্লে হচ্ছে রিসেন্ট নিউজ এখানে কিছুই করতে হবে না যে যেমন আছে তেমনটাই থাকবে এখানে মূলত যে ব্লক পোস্টে আমরা ব্লক পোস্টগুলো করেছি এই যে নিউজগুলো কোম্পানির সেগুলোই এখানে ডিসপ্লে হতে থাকবে এখন আমরা ফুট আর বটমের কন্টেন্টগুলো পরিবর্তন করবো এখানে মনোগ্রাম কপিরাইট টেক্সট এবং এখানে একটা মেনু আইটেম আমরা যুক্ত করতে পারবো বর্তমানে এই যে হোম পেজে এখানে যে মেনুটা দেয়া আছে উপরে এটাই এখানে ডিসপ্লে হচ্ছে বাট এখানে আমরা একটা ডিফারেন্ট মেনু আইটেম যুক্ত করবো এখন তো যুক্ত করার জন্য আমরা এখানে এ প্রথমে ব্র্যান্ডিংয়ে যাবো এটা নতুন ট্যাপে ওপেন করি এই মেনুটা আমাদের একটু পরেই প্রয়োজন হবে এটা রেখে দিচ্ছি ব্র্যান্ডিংয়ে গেলাম এবং এটা সবার নিচে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে কপিরাইট টেক্সট যুক্ত করার আছে যে এখানেও যদি নিচে যাই দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিলাম কর্পোরেট দু হাজার আট অল রাইটস রিজার্ভ দিয়ে দিলাম এবং তার পাশাপাশি এখানে মনোগ্রামটা পরিবর্তন করার অপশন আমাদেরকে বের করতে হবে যে বটম বার বটম বারে হচ্ছে এই যে লোগোটা আমরা এটা রিমুভ করে দিই এটাও রিমুভ করে দিই এবং এখান থেকে আপলোড করি আপলোড এই যে কপিরাইট লোগো সিলেক্ট এবার আমরা সেভ অপশনে দিয়ে দেখব যেটা পরিবর্তন হয়েছে কি না একটু অপেক্ষা করতে হবে তাহলে পেজটি রিলোড নেবে এই যে মনোগ্রাম এবং কপিরাইট টেক্সট পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমরা এই মেনুটা পরিবর্তন করব সো এটা পরিবর্তন করার জন্য এটা আমরা কেটে দিচ্ছি আমরা এখানে একটা মেনু ক্রিয়েট করব প্রথমে এই যে মেনু অপশনে অ্যাপিয়ারেন্স এবং মেনুতে গিয়ে নতুন একটা মেনু আমরা ক্রিয়েট করব সেটা করার জন্য আমরা ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব এবং এখানে আমরা নাম দেব ফুটার মেনু ক্রিয়েট মেনু এবং এখানে আমরা কিছু আইটেম যুক্ত করবো আমরা চাইলে পেজও যুক্ত করতে পারি কন্ট্যাক্ট এবং হোম এই দুটা পেজ আমরা বাইডিফল যুক্ত করে দিই যেন একজন ভিজিটর ফুটারে এসেও হোম পেজে খুব সহজে চলে আসতে পারে এবং কন্ট্যাক্ট পেজও চলে যেতে পারে আর পাশাপাশি প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস এই এই পেজগুলো থাকাটা জরুরি যে কোনো বিজনেস ওয়েবসাইটেই সো আমরা যেহেতু ওই পেজগুলো ক্রিয়েট করা নাই আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন এই যে অ্যাড নিউতে গেলে পেজ থেকে দেন এখানে আপনি টাইটেল দিবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং এখানে আমরা কন্টেন্ট দিয়ে দিই টার্মস অ্যান্ড কন্ডিশনের পেস্টে দিয়ে দিলাম আবার এটা কপি করে নিচ্ছি আবার অ্যাড নিউতে ক্লিক করছি পেস্ট করছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় পলিসি পাবলিশ এই যে দুটি নতুন পেজ ক্রিয়েট করলাম এই দুটি এখন আমরা মেনু থেকে যুক্ত করে দেব তো সেটা যুক্ত করার জন্য আমরা আগে মেনুটি সেভ দিয়ে নিই তাহলে এখানে মানে দেখাবে যে দুটি পেজ আমরা ক্রিয়েট করেছি এই যে চলে আসছে সিলেক্ট করে নিলাম অ্যাড টু মেনু দিয়ে দিলাম হোমটা উপরে রাখি কন্ট্যাক্টটা সবার নিচে রাখি আবার সেভ চেঞ্জেস দিই এবং এটাকে আমরা সেট করে দিই যে এটা কোথায় শো হবে এই যে বটম মেনু ওকে বটম মেনু এখানে শো হবে এবার যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে এই যে হোম প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন কন্টাক্ট আমরা সাকসেসফুলি হোম পেজ এর যাবতীয় যত কন্টেন্ট ছিল সবগুলো পরিবর্তন করে দিয়েছি পরবর্তী ভিডিওতে এই অ্যাবাউট সেকশনে যে চারটি পেজ আছে এই পেজের কন্টেন্টগুলো আমরা পরিবর্তন করব।